আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনাদের সকলকে পবিত্র মাহে রমজানের মুবারক। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন তিন ধরনের ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আসুন আজকে আমরা জানি কে সেই তিন ধরনের ব্যক্তি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। সুনানে আত-তিরমিজি শরীফের হাদিস উম্মু হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যোহরের ফরজের পূর্বে চার রাকাত এবং ফরজের পরে চার রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার প্রতি জাহান্নামের আগুন হারাম করে দেবেন। এবং এই হাদিসটি ইবনে মাজার 1160 নম্বর হাদিসেও রয়েছে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, এই আমলটি খুবই সহজ। জোহরের পূর্বে আমরা চার রাকাত সুন্নাত আদায় করে থাকি এবং জোহরের পরে দুই রাকাত সুন্নাত আদায় করে থাকি, এবং এর পরে যদি আমরা নফল সালাত আদায় করি তাহলে জোহরের পূর্বে আমরা চার রাকাত পড়ছি এবং জোহরের ফরজের সালাতের পরে আমরা চার রাকাত সালাত আদায় করছি, তাহলে হাদিস অনুযায়ী আমাদের আমলটি সঠিক হয়ে যাবে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, এই আমলটি খুবই সহজ, সকলে এই আমলটি করতে পারবেন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, দ্বিতীয় যে ব্যক্তির কথা বলা হয়েছে এবং এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সাহলুন হাইয়িনুন লাইয়িনুন, অর্থাৎ যে ব্যক্তি দয়াবান চরিত্রবান ও সৎ, সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। এবং এই সম্পর্কে আরও একটি হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি জাহান্নামের আগুন থেকে রক্ষা পেতে চায় তাহলে সে যেন সৎ কাজ করে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, তৃতীয় ব্যক্তি হলো সে ব্যক্তি যে ব্যক্তি নির্জনে থাকে এবং সে কান্নাকাটি করে আল্লাহ রাব্বুল আলামিনের খাশিয়া দেখে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনাদের মনে একটি প্রশ্ন হবে যে খাশিয়া কি? খাশিয়া হচ্ছে আল্লাহর তার শাস্তি সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের পর তার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় সৃষ্টি হওয়া, এটাই হচ্ছে খাশিয়া। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তার শাস্তিকে ভয় করে যে ব্যক্তি কান্নাকাটি করে সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। প্রিয় মুসলিম ভাই বোনরা, এই ছিল তিন ধরনের ব্যক্তি যাদের আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রকম নেক আমল করার তৌফিক দান করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।